ওয়ালাইকুম টু অল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এক্স্যাক্টলি গতকালকে তো ভিডিও দিতে পারিনি, গ্রামীণ আসলে মানে কি বলবো যে গ্রামীণ পরিবেশে বা গ্রাম অঞ্চলে কিন্তু নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। একটা ভিডিও আপ করতে মোরাললেস 3-4 ঘন্টা সময় লেগে যায়, তো সেখানে আসলে আমার ভিডিও দেওয়াটা খুবই দুষ্কর। তো গতকালকে ভিডিও দেয়নি, আজকে ভেবেছি যে আপনাদের সাথে ছোট্ট একটি মোমেন্ট শেয়ার করব। তো আর যাই হোক, সেই মোমেন্টটি শেয়ার করার পূর্বে সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আপনারা যে যে জায়গাতেই থাকুন না কেন, সবাই বাসায় থাকার চেষ্টা করবেন, সেফলি থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করবেন। আই হোপ সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেটার হবে এবং সবসময় সাবধানতা অবলম্বন করবেন। নতুন করে কোনো কিছু বলার নেই, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন বা আমার পরিবারের সারা বিশ্বের মানুষের জন্য আপনারা দোয়া করবেন। করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো আজকে আপনারা জানেন আমি শ্বশুরবাড়িতে অবস্থান করছি, তো এখানে আমার দুইটা শালা আর ওয়াইফ এবং আমরা 4 জন অবশ্য চিপস খাচ্ছিলাম। এরকম একটা মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করছি, ছোট্ট একটি ব্লগ। এই হলো বিষয়, আমার জাস্ট আমি আছি মোটামুটি শারীরিকভাবে, এখনও পরিপূর্ণরূপে মানে পুরোপুরি সুস্থ হয়নি, বাট অনেকটাই সুস্থ। আপনারা দোয়া করবেন। তো বিদায় নিচ্ছি, ভিডিওটি আপনারা দেখবেন। আমরা আলুর চিপস এটা না, আলুর চিপস তৈরি করছে ওরা, এখন এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। তো আমার শালা বাবু তো খালি গায়ে ছিল, দৌড়তে উঠে চলে গেছে শার্ট গায়ে দেওয়ার জন্য। এই হলো বিষয়। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটু সামনে, এখানে সরিষা, এটা সরিষার তেল বানাবে মেবি। তো এই তো ইতিমধ্যেই কিন্তু আমার সেই শালা বাবু চলে আসে। আমরা কিন্তু ছাদে বসে 4 জন আমরা এখন খাবো। আমি মিম, আর হচ্ছে সামিম, আর বাদল। তো সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে, তো ভাবলাম যে মোমেন্টসটা আমরা শেয়ার করি। দারুন, অসাধারণ। কে বানিয়েছে তুমি? সব সময় বলো যাই হোক, করছো তো কিছু একটা। দেখছো কি মিথ্যা কথা বলো, আমি ছেলে দিছি আম্মু কাটে।